এই চিনি, এই একদম এরকম মন খারাপ করে কথা বলবি না তো, একদম বলবি না। দেখ না বাবা, সব ঠিক হয়ে যাবে রে। আরে যাতে মনটা তো ঠিক হয় সেই জন্যই তো গুনগুন ফোনটা করেছে। আরে তুই আগে বাড়িতে আয়। আরে হ্যাঁ, রূপাঞ্জন আছে কাছাকাছি? হ্যাঁ আছে তো, এই তো পাশেই দাঁড়িয়ে আছে। কে গো, তুমি তো দাঁড়িয়ে আছো, কথা বলো। তুমি তো সব কথা বলছো, আমি আর কি বলবো। হ্যাঁ পটকা বলো। রূপাঞ্জন দা? হ্যাঁ বলো গুনগুন। বলছিলাম যে তোমরা আজকে আমাদের বাড়িতে আসছো তো? হ্যাঁ গুনগুন, আমি অফিস থেকে চলে যেতে পারি, কিন্তু তোমাদের চিনি কি করবে আমি জানি না। আমি কি করব জানি না মানে? তুমি বাজে কথাটা কেন বলছো রূপাঞ্জন? তুমি খুব ভালো করেই জানো আমি কেন যেতে চাইছি না। তুমি তোমার মাকে ঠিক করো, তোমার মায়ের সাথে কথা বলো। আমি তোমার মায়ের সাথে এই রোজকার অশান্তি আর নিতে পারছি না। তুমি আমার উপরে কেন ছেড়ে দিচ্ছ? এন্ড অফ দ্য ডে তুমি তোমার মায়ের ছেলে, তোমায় কিছু বলবে না, কিন্তু আমাকে তো শুনতে হবে, তাই না? আরে এই চিনি, কিরে নিজেদের মধ্যে কেন এত ঝগড়া করছিস বাবা, করিস না এরকম। রূপাঞ্জন দা, এ বাড়িতে আসার প্রয়োজন যেমন চিনিদির আছে, ঠিক তেমনই তোমারও আছে। তাই বলছি তোমরা দুজনে আজকে প্লিজ এ বাড়িতে এসো, আর আজকের দিনটা অন্তত থেকে যাও। থাকতে পারবো কি না? আচ্ছা রূপাঞ্জন দা, আগে তো এরকম মানে কিন্তু পারবো কি না এরকম কথা কোনোদিন বলতে না। আগে তো এখানেই তুমি আসতে পছন্দ করতে, এখানে থেকেও যেতে, এখন সাডেনলি? দেখো গুনগুন, একটা মানুষ সারা জীবন একরকম থাকে না। আসলে আসলে আমার মায়ের একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে, বুঝেছো তো? তার কিছু কিছু বিষয় খারাপ লাগছে, তার মনে হচ্ছে যে আমরা তাকে মান্য করছি না। তবে তবে আমার বিশ্বাস আমার মা ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সেটা কোনোদিনই হবে না। আমরা ওনাকে যথেষ্ট মান্য করি, কিন্তু এটা ওনার একটা অন্য সমস্যা। উনি দেখেছেন যে আমাদের সাথে যাদের যাদের বিয়ে হয়েছে তাদের সবার বেবি হয়ে গেছে, শুধু আমাদেরই হচ্ছে না। তাই উনি ধরেই নিয়েছেন যে হয়তো আমিই অপয়া, আর আমি বাচ্চার জন্ম দিতে পারছি না, হয়তো আমারই কোনো সমস্যা আছে। আর সেটার রিপোর্ট আমি মামনিকে দিই আর বলি যে ডক্টর বলেছে যে আমি ওকে, আমার কোনো 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 রকমের প্রবলেম নেই, কোনো দিক থেকেই কোনো প্রবলেম নেই। তো সেটা উনি ঠিক মেনে নিতে পারছেন না, আর উনি ভাবছেন হয়তো রূপাঞ্জনের দিক থেকে প্রবলেম, যেটা উনি মানতে পারছেন না। তাই আমাকে নানাভাবে অ্যাটাক করছেন, এটাই হচ্ছে আসল। এই তুমি কি বলতে চাইছো? আমার প্রবলেম আছে? আমি কিন্তু কোনো রকম মেডিকেল হেল্প নিইনি, তুমি কি করে জানলে আমার প্রবলেম আছে? আমারও তো প্রবলেম নেই। তার মানে এই নয় যে আমার প্রবলেম আছে। এই পৃথিবীতে এরকম অনেক দম্পতি আছে যাদের কারোরই কোনো সমস্যা নেই, কিন্তু বেবি হয়নি তাদের। তুমি কেন বারবার ইললজিক্যাল আনসাইন্টিফিক কথাগুলো বলছো আমাকে? বুঝতে পেরেছি, আসলে কি জানো তো, তোমার না এটা বলতে ভালো লাগে যে আমি ওকে, আমার কোনো সমস্যা নেই কিন্তু ওর আছে, রূপাঞ্জনের আছে। তোমার এটা বলতে ভালো লাগে তাই তুমি বারবার বলছো। আরে কি হলোটা কি? হ্যাঁ রূপাঞ্জন, তুমি চিনির সাথে এভাবে কথা বলছো কেন? পটকা ও আজকাল আমার সাথে এইভাবেই কথা বলে। বাহ পটকা, বাহ বাহ, খুব ভালো পটকা, খুব ভালো। ও যে সারাক্ষণ আমায় ডিমিন করে যাচ্ছে সেটা দেখছো না? সারাক্ষণ ও প্রমাণ করতে চাইছে পটকা যে আমি একটা অসুস্থ লোক, সেটা তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ না 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 না, রূপাঞ্জন রূপাঞ্জন দেখো, ও ও এরকম কোনো কিছু প্রমাণ করতে চাই। চিনি কি কি বলেছে? ও তো খালি বলেছে যে অসুবিধে থাকতে পারে বলেছে। তো রূপাঞ্জন, আমরা তো মানুষ, মানুষেরই তো অসুবিধে হয়, থাকতেই তো পারে কোনো না কোনো অসুবিধে। তো অসুবিধে আছে ও বলেনি, থাকতে পারে বলেছে। না রূপাঞ্জন, আমি তো জানতাম তুমি একজন র্যাশনাল মানুষ, তুমি এই বিষয়টাকে নিয়ে এভাবে রিয়্যাক্ট করলে কেন বুঝতে পারলাম না ঠিক। সোনাদা তুমি বুঝতে পারবে না, তুমি জীবনে বুঝতে পারবে না, কারণ সারাক্ষণ তোমাকে শুনতে হয় না, তুমি বুঝতে পারবে না যে আমি কেন রিয়্যাক্ট করছি, বুঝতে পেরেছো? রূপাঞ্জন, এই রূপাঞ্জন ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও প্লিজ, এত উত্তেজিত হয়ে না, এইটা নিয়ে এত উত্তেজনার কিছু হয়নি, ঠিক আছে? শোনো না, তোমরা এসো আমাদের এখানে এসো, আমরা সামনাসামনি কথা বলি। হ্যাঁ দেখো, সামনাসামনি কথা বললে দেখবে সব ঠিক হয়ে যাবে, সব মিটমাট হয়ে যাবে, দেখো। না 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 দাদা ভাই, না না না, আমার কোথায় সমস্যা আছে, আমার মেডিকেল হেল্পের প্রয়োজন কি না, আমার কেন বাচ্চা হচ্ছে না, এটা আমি সবার সাথে ডিসকাস করতে পারবো না। তাহলে তুমি এনশিওর করো যেন তোমার মা আমাকে সমস্ত কথা না বলতে আসে, কেমন? তোমার মা সবসময় আমাকে বলবে যে আমার এখানে প্রবলেম আর সেখানে প্রবলেম, এটাই প্রবলেম সেটাই প্রবলেম,
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তো অন্য পথ বেছে নিয়েছো, তুমি তো আমার মায়ের সাথে ইন্টারঅ্যাক্টই করো না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে এটা কি বলো তো? তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো কেন? ওকে ওকে গুনগুন, ওর সাথে কথা বললে যদি তোমাদের মনে হয় যে আমি ঝগড়া করছি তাহলে আমি কথা বলবো না, মিটে গেল। এবারে সবাই বদলে গেছে, তুমিও বদলাবে, সেটাই তো স্বাভাবিক। আফটারঅল তুমি তো এই বাড়ির ছেলে তাই না? আমি তো বাড়ি থেকে এসেছি। এই শোনো, সবসময় না বিধিয়ে বিধিয়ে কথা বলবে না তুমি, কেউ তোমায় বলেনি যে তুমি বাইরের লোক। বাইরে থেকে এসো যত অল্প সময় তুমি ঘরের লোক হয়ে গেছিলে সেটা খুব কম লোক হতে পারে। বাইরের লোক বলছে আবার? আমিও সেটাই জানতাম যে আমি ঘরের লোক, কিন্তু কখনই ঘরের লোক থেকে বাইরের লোক হয়ে গেলাম সেটা আমি বুঝতে পারলাম না রূপাঞ্চু। হয়তো আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্যবশত হয়তো এটা হয়েছে। আসলে তোমরা সবাই তো এক একজন জুয়েল না, আমি খারাপ, আমি খুব খারাপ একটা মেয়ে, তাই আমি তোমার মায়ের সাথে মানাতে পারছি না, আমি তোমার সাথে মানাতে পারিনি, আর তোমার বাবার সাথেও সেম। এনাফ চিনি, তুমি আমার মা বাবাকে তুলবে না কথায় কথায়, ঠিক আছে? আর আমাকে মিসকোট করবে না, আমি এসব কথা বলিনি কিন্তু, হ্যাঁ, জোর করে চাপিয়ে দেবে না কথাগুলো আমার মুখে। ওহো, এবার তোমরা একটু চুপ করবে? শোনো, তোমরা যদি এভাবে ঝগড়া করা কন্টিনিউ করো না তাহলে আমি কিন্তু বলে দিলাম আমি এক্ষুনি ওই বাড়িতে যাব আর তোমাদের দুজনকে ধরে বেঁধে এখানে নিয়ে আসব। এবার আমাকে বলো তো, তোমরা আজকে আসছো কি আসছো না? গুনগুন, আমার মা যদি রাজি না হয় তাহলে আমি এখন যেতে পারবো না, আই এম সরি। কেন রূপাঞ্জন, মানে তোমার মায়ের রাজি হওয়া না হওয়ার উপর তো এতদিন কিছু নির্ভর করতো না, আর এতদিন তো উনি রাজি ছিলেনও, মানে হঠাৎ আমরা এত কিসে খারাপ হয়ে গেলাম বলো তো, যে চিনিকে আর ওর বাপের বাড়িতে আসতে দিতে চাইছেন না? মায়ের হঠাৎ মনে হয়েছে, মায়ের মনে হওয়াটাকে তো দাম দিতে হবে, মর্যাদা দিতে হবে বৌদি ভাই। না না, এক মিনিট রূপাঞ্জন, আমি বলছি সেই মনে হওয়ার মধ্যে যদি কোনো লজিক না থাকে তাহলে তো মর্যাদা দেওয়ার হয়তো কোনো কারণ নেই। আমার কাছে শুধু একটা বিষয় পরিষ্কার হচ্ছে না, বুঝতে পেরেছো? যে চাকরি তো চিনি করতেই পারে, এটা ওর মৌলিক অধিকার, এই এখানে তো কেউ ওকে বাধা দিতে পারে না, তাই না? যথা লগ্নে রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে রাজার প্রতিনিধি হয়ে এলো অরুণেশ্বরের বক্ষবিহারিণী বীণা, রাজার অশ্রুত আহ্বান সঙ্গে করে। সখীরা দূরদৃষ্ট বন্ধুর আবাহন গান গাইলে। বীণার সঙ্গে রাজকুমারীর মালা বদল হল, সখীরা এই বীণা সুন্দরকে উৎসর্গ করে গাইলে।
খুড়ু খুড়ু।